সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত 12টার দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমদের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সরস্বতী কামারগাঁও গ্রামের প্রবাসী জাকারিয়া আহমেদের বাড়িতে সোমবার রাত 12টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রাতে 1:45 দিকে ঘটনাস্থলে এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পক্ষে প্রায় 12 লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সবার সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।